হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আজ কিন্তু রিং অফ ফায়ার সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সেই সূর্যগ্রহণ নিয়েই কিছু নতুন লেটেস্ট আপডেট দিতে আমি চলে এলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। গত 26 মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল, এক পক্ষ পর 10ই জুন হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, আজ বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ববাসী। নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন এক সরলরেখায় চলে আসে তখনই গ্রহণ হয়। এক্ষেত্রে চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মাঝখানে একই সরলরেখায়। এবারের গ্রহণ আংশিক সূর্যগ্রহণ, সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নি বলয় অর্থাৎ রিং অফ ফায়ার। এই ধরনের সূর্যগ্রহণকে সে কারণে বলয়গ্রাসও বলা হয়ে থাকে। সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:42 ও শেষ হবে ভারতীয় সময় 6:41। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ নাসার তরফে জানানো হয়েছে আজকের সূর্যগ্রহণ কানাডা, গ্রিনল্যান্ড ও রাশিয়া থেকে দেখা যাবে। গ্রহণের কক্ষপথ কানাডার উত্তর আন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উপর দিয়ে পার করবে। কানাডায় এই গ্রহণ 3 মিনিট ধরে স্থায়ী হবে। গ্রহণের মহেন্দ্রক্ষণে দেখা যাবে রিং অফ ফায়ার। এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে গ্রিনল্যান্ড থেকে, সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকেও দেখা যাবে আগুনের বলয়। তবে ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র 1 মিনিটের জন্য এই গ্রহণ দেখা যেতে পারে। অরুণাচলের দিবাং অভয়ারণ্য অঞ্চল এলাকা থেকে এই সূর্যগ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল 5:52। পাশাপাশি লাদাখে সূর্যগ্রহণ দেখা যাবে 6:15। সেখানে সূর্যগ্রহণের শেষ পর্যন্ত দেখা যেতে পারে। এছাড়া ভারতের আর কোনো জায়গা থেকেই দেখা যাবে না এই বলয়গ্রাস গ্রহণ। তবে চিন্তার কোনো কারণ নেই, প্রযুক্তির সাহায্যে এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারেন। আমি চেষ্টা করব আমার চ্যানেলে অবশ্যই আপনাদের লাইভ সূর্যগ্রহণ দেখানোর। নাসা জানিয়েছে পরবর্তী সূর্যগ্রহণ হবে 4 ডিসেম্বর, সেটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও উত্তর মেরু অঞ্চলে। তো বন্ধুরা, আজকের সূর্যগ্রহণ নিয়ে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন ও অল সিলেক্ট করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।